একদিন বালক ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার মাতাকে কথায় কথায় জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা মাতা, বলুন তো আপনার প্রতিপালক কে? মাতা উত্তর করল, তোমার পিতা আজর। বালক আবার প্রশ্ন করলেন, আচ্ছা আমার পিতা আজরের প্রতিপালক কে? মাতা জবাব দিল, বাদশাহ নমরুদ। বালক পুনরায় জিজ্ঞাসা করলেন, নমরুদকে পালন করেন কে মাতা? মাতা এই প্রশ্নের উত্তর দিতে না পেরে গৃহে ফিরে গিয়ে স্বামীর কাছে পুত্রের এসব প্রশ্নের কথা খুলে বলল। আজর জ্ঞানী ব্যক্তি ছিল, সে স্ত্রীর কাছে ঘটনা শুনে বুঝতে পারল যে তাদের এই পুত্রই মনে হয় একদিন বাদশাহ নমরুদের প্রধান শত্রু হবে। শুধু তাই নয়, সে তাদের জাতিরও শত্রু হয়ে দাঁড়াবে। ইব্রাহিম এখন বেশ বড় হয়েছেন, সুতরাং মাতার উপদেশে তিনি দিনের বেলায় পর্বত গুহা হতে বের না হলেও রাত্রিবেলা বাইরে এসে প্রাকৃতিক দৃশ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে কেবলই প্রশ্ন জাগে, আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল, তাছাড়া আসমানের অগণিত তারা, চন্দ্র ও সূর্য, এগুলো কোথা হতে আসলো? কে এগুলোকে সৃষ্টি করল? এগুলোকে প্রতিপালনই বা কে করে? কোন মহাবিজ্ঞজন? একদিন রাতে বালক ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখে মনে মনে বলল, এই বস্তুটিকে সর্বাধিক আলোকিত দেখছি, সম্ভবত এটিই আমাদের সকলের প্রতিপালক হয়ে থাকবে। কিন্তু কিছুক্ষণ পরে ওই তারাটি যখন অস্তমিত হল, তখন আবার ইব্রাহিম বলে উঠলেন, না, এটা তো কখনো প্রতিপালক হতে পারে না। যার স্থায়িত্ব নেই, কখনো আত্মপ্রকাশ করে আবার কখনো বিলীন হয়ে যায়, সে কখনো প্রতিপালক হতে পারে না, বরং সে অন্য কারো সাহায্যে প্রতিপালিত হচ্ছে। তারপর আবার যখন তিনি উজ্জ্বল পূর্ণচন্দ্র অবলোকন করলেন, তখন মনে করলেন যে সম্ভবত এটি সকলের প্রতিপালক হবে, যেহেতু এটা অনেক উজ্জ্বল এবং বেশ বড় দেখা যাচ্ছে। কিন্তু তারপর যখন আবার রাতের অবসানে দিবাগমন ঘটল এবং চন্দ্র অস্তমিত হয়ে অধিকতর ও ঔজ্জ্বল্য সহ পূর্বাকাশে দিবাকরের আবির্ভাব ঘটল, তখন তা অবলোকন করে ইব্রাহিম মনে করলেন, এটা তো সর্বাপেক্ষা বৃহৎ ও সর্বাধিক আলোক বিশিষ্ট, সম্ভবত এটাই হবে আমার এবং সারা জগতের প্রতিপালক। কিন্তু তারপর আবার দিবাশেষে যখন সূর্য অস্তমিত হল, তখন তিনি পুনরায় আপন মনে বললেন যে, না, যে উদিত হয় আর অস্তমিত যায়, সে কখনো বিশ্বজগতের প্রতিপালক হতে পারে না। নিশ্চয়ই এরও কোনো প্রতিপালক বা পরিচালক আছেন, যার নির্দেশে এটা উদিত হয় ও অস্তমিত যায়। তারপর তিনি নিজের স্বাভাবিক জ্ঞানের সাহায্যে আপন মনেই বলে উঠলেন, নিশ্চয়ই আমি একাগ্রতার সাথে তারই দিকে নিজের রোখ ফিরিয়ে দিলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কিছুদিন পরেই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার মাতা পর্বত গুহা হতে নিজের গৃহে নিয়ে আসলেন। বাইরের কোনো লোকই জানল না বা বুঝল না যে এই বালকই হবে ভবিষ্যতে বাদশাহ নমরুদের সর্বপ্রধান শত্রু। নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। দেশের জনসাধারণ প্রায় সকলেই দেবদেবীর মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাও মূর্তি পূজা করত। তদুপরি তার পিতা আজর দেশের সর্বশ্রেষ্ঠ ও প্রখ্যাত মূর্তি নির্মাণকারী ছিল। আজর মূর্তি বানিয়ে পুত্র ইব্রাহিমকে তা বাজারে বিক্রি করতে পাঠালেন। তিনি পিতার নির্দেশ অনুযায়ী বাজারে নিয়ে যেতেন বটে, কিন্তু গিয়ে সেখানে বলতেন, তোমাদের মনে নিলে আমার কাছ হতে তোমরা এগুলো কিনে নিতে পারো, তবে এ কথা সত্য যে এগুলো পূজা করলে তোমাদের তাতে কোনো উপকার হবে না। তার মুখে এই ধরনের কথা শুনে মূর্তি পূজকদের দল তার বিরুদ্ধে তার পিতার কাছে অভিযোগ করল, হে আজর, তোমার পুত্র আমাদের দেবদেবীর মূর্তি সম্বন্ধে খুব খারাপ ধারণা পোষণ করে এবং এসব কথা বলে। এতে পিতা আজর পুত্রের উপর অত্যধিক ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞেস করল যে, ইব্রাহিম, তুমি আমাদের বাপদাদার ধর্মীয় রীতিনীতি, বিশেষত মূর্তি পূজা সম্পর্কে কখনোই এ ধরনের কথাবার্তা বলো না। এটা তোমার, আমার এবং আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন যে,
তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে যে কথা বললেন, পবিত্র কুরআনের ভাষায় তা ছিল এরকম, হে পিতা, তুমি এমন বস্তুর উপাসনা কি জন্য করছো যে কানে শুনে না, চোখে দেখে না, তার নিজের কোনো শক্তিই নেই? এরা ভালো মন্দ কি করার শক্তি রাখে? এরা তো নিজের দেহ হতে একটি মশা মাছিকেও তাড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিসাল্লামের কথা শুনে পিতা আজর তাকে ধমকের সুরে বললেন, ইব্রাহিম, তুমি তাহলে আমাদের দেবতাকে অমান্য করছো? যদি তাই হয় তবে আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করে ফেলব। তার আগে তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মনে মনে চিন্তা করছিলেন যে এমন একটি কাজ করে সকলকে দেখানো দরকার যাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এসব মূর্তিকে পূজা করার কোনো ফল নেই, যেহেতু এদের ভালো মন্দ কোনো কিছু করারই এতটুকু মাত্র ক্ষমতা নেই। এরা একেবারেই অক্ষম অথর্ব, অতএব এদের পূজা করা শুধু মূর্খতা ও বোকামির প্রমাণ। নমরুদের রাজধানীতে বিরাট একটা দেবদেবীর মন্দির ছিল। ওই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল। নগরীর সকল মূর্তি পূজকরা সেখানে এসে তার পূজা অর্চনা করত। একদিন বিশেষ এক পর্ব উপলক্ষে দেশের সকলেই একটি মেলায় চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পিতাও সেখানে যাবার কালে পুত্র ইব্রাহিম আলাইহিসাল্লামকেও নিয়ে যেতে চাইল, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার ওজোর দেখিয়ে থেকে গেলেন, মেলায় গেলেন না। ওই দিন নগরীর প্রধান মন্দিরে কোনো পুরোহিত থাকলো না, তারাও মন্দির খালি রেখে মেলার উৎসবে যোগদান করল। সুতরাং মন্দির একেবারে লোকশূন্য অবস্থায় পড়ে রইল। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম একখানা কুঠার নিয়ে খালি মন্দিরে প্রবেশ করলেন এবং দেখলেন যে মূর্তিগুলোর পাদদেশে বহু রকমের সুস্বাদু ও উপাদেয় খাদ্য এবং মূল্যবান বস্তুদাদি সাজানো রয়েছে। মূর্তি পূজকগণ তা এই উদ্দেশ্যে রেখে গেছেন যে তাদের পূজ্য দেবতাদের আশীর্বাদে ওইগুলো পুণ্যময় হবে, তারপর তা ভক্ষণ এবং পরিধান করলে তাতে তাদের বহু কল্যাণ ও মঙ্গল সাধিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন, কি হে, তোমরা না জাগ্রত দেবতা সকল? তবে এসব উপাদেয় খাবার সামগ্রী পায়ের কাছে পড়ে রয়েছে, তা ভক্ষণ করছো না কেন? একটু অপেক্ষা করে তিনি পুনরায় বললেন, কি হে, তোমরা যে আমার কথার জবাব দিচ্ছ না, বা এতটুকু নড়াচড়াও যে করছো না, তবে তোমরা কি একেবারেই বড় নির্জীব? আর যদি তাই হয় তবে অযথা তোমাদের পদে কুর্নিশ করে মূর্খ লোকগুলো কি ফায়দা লাভ করে? দেখছি সবাই মিথ্যা ও সবই অহেতুক। অতএব আজ আমি এই মিথ্যা মূর্তিগুলো রফাদফা করে দেবার জন্যই এখানে এসেছি। এই বলে তিনি হস্তস্থিত কুঠারে আঘাত করে এক এক করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করলেন। কেবলমাত্র সর্ববৃহৎ মূর্তিটিকে অক্ষত রেখে তার গলায় কুঠারখানা ঝুলিয়ে দিয়ে মন্দির হতে নিজে বের হয়ে আসলেন। মূর্তি পূজক ও মুশরিকগণ মেলা হতে প্রত্যাবর্তন করে মন্দিরে প্রবেশ করে দৃশ্য দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তারা তাদের দেবতাদেরকে এই চরম দুর্দশায় অবলোকন করে শুধু হায় হায় করতে লাগল আর চিৎকার করে বলতে লাগল, হায় হায়, কোন দুর্বৃত্ত আমাদের দেবতাদের সাথে এমন করেছে, আর এমন দুর্ব্যবহারই বা করল কেমন করে? কে এমন মহাপাপের কার্য করতে সাহস পেল? তারা পরস্পরে বলাকওয়া করতে লাগল, আমাদের দেশে এমন তো কোনো লোক আছে বলে মনে হয় না যে আমাদের দেবদেবীর মূর্তির সাথে এমন বেয়াদবি করতে পারে। কিন্তু কতিপয় ব্যক্তি এর প্রতিবাদ করে বলল, তোমরা কি বলো, তবে এটা কোন বিদেশি লোকের কাজ নাকি? কে এই কাজ করেছে তা আমরা ভালো করেই জানি। এটা আজর পুত্র ইব্রাহিমের ছাড়া আর কারো কাজ নয়, তার সাহায্যেই এ কাজ সাধিত হয়েছে। সে একদিন আমাদের মূর্তিসমূহের সাথে এরকম দুর্ব্যবহার করবে বলে একাকী শপথ করেছিল, তা আমাদের কানে এসেছিল, সুতরাং এটা যে কেবল তারই কাজ তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনার বিষয়টি পবিত্র কুরআনের ভাষায় বর্ণিত হয়েছে। তারা সকলে অথবা প্রথম জিজ্ঞাসাকারীগণ বলল, যদি এ কথাই হয়, আচ্ছা তবে তাকে সকল লোকের সম্মুখে উপস্থিত করো, তাহলে সে স্বীকার করে ফেলবে এবং তারা তার অঙ্গীকারের সাক্ষী হয়ে যাবে। তৎপর তারা তাকে বলল, তুমি কি আমাদের দেবতাগণের সাথে এই কাজ করেছ? তিনি উত্তরে বললেন, না, বরং তাদেরই প্রধান গুরু করেছে, অতএব তাদেরই কাছে জিজ্ঞেস করে দেখো না যদি তাদের কথা বলার ক্ষমতা থাকে। এতে তারা নিজের মনে মনে চিন্তা করল, তারপর একে অন্যকে বলল, প্রকৃতপক্ষে তোমরাই অন্যায়ের পথে রয়েছ।
অনন্তর লজ্জায় তারা মাথা হেঁট করল এবং বলল, হে ইব্রাহিম, তুমি তো অবগত আছে যে এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না। তারপর তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে তাদের বাদশাহ নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, মন্দিরের মূর্তিগুলোকে কে ভেঙেছে? তিনি উত্তর করলেন, তোমাদের বড় মূর্তিটার ঘাড়ে কুঠার ঝুলানো দেখলাম, সম্ভবত সেই ভেঙে থাকবে। এতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, সে কি চলাফেরা করতে পারে বা হাত পা নড়াবার ক্ষমতা রাখে যে দেবদেবীর মূর্তিগুলোকে ভেঙে ফেলবে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যদি তাই হয় তবে তোমরা বেয়াকেলের মতো তাদের পূজা করছো কোন দুঃখে?